এই তো মাত্র ডিনার করে বারান্দায় বসলাম। রং ফোন সামনে এনে আবার কানের কাছে ধরলো, বলল, এত লেট করে ডিনার করেছেন? হ্যাঁ, আমি লেট করেই করি। রং বলল, ডিনার করতে হয় 7টা থেকে 9টার ভেতর, ভরা পেটে শুতে নেই। আচ্ছা জি, তুমি কয়টায় করো? আমি রোজ 8টা থেকে 8:30টার মধ্যে করি, আপনিও করবেন? জো হুকুম, গোলাপ জামুন বলেছে মানতে তো হবেই। বলেই আনন্দ শব্দ করে হেসে দিল, আনন্দের সাথে রঙও হেসে দিল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে আনন্দ জিজ্ঞেস করল, কাল ফ্রি আছো? কেন? আমি নতুন ফ্ল্যাটে উঠেছি, বুঝোই তো গরিব মানুষ, মাসে মাসে ভাড়া দিতে পারি না তো। আনন্দের কথার মাঝে রং ব্যঙ্গ করে পড়ল, তাই ফ্ল্যাট কিনে ফেলেছেন? আনন্দ হেসে দিল, বলল, এই তো বুঝছো, তো আগামীকাল আমার ছোট্ট ফ্ল্যাটে ছোট্ট একটা মিলাদ আছে। আচ্ছা, তোমাকে আসতে হবে এবং সকাল সকাল চলে আসবে, দরকার পড়লে এখানে এসে নাস্তা করবে। রং নিঃশব্দে হেসে বলল, এত সকালে কেন রান্না করবেন বুঝি আমাকে দিয়ে? আনন্দ বলল, জি না ম্যাম, আপনাকে লাগবে অন্য কাজে। রং ভ্রু কুচকাল, জিজ্ঞেস করল, অন্য কাজ মানে কি কাজ? সেটা আসলে জানতে পারবে। থেমে আবার নিচু স্বরে জিজ্ঞেস করল, আসবে তো? রঙের অনেক খুশি লাগছে। সন্ধ্যায় পিউলিকে বলে দেওয়ার পরও আনন্দ আবার তাকে ফোন করেছে, ভাবতেই মনটা খুশিতে নেচে উঠল। দুপুর থেকে যত মন খারাপ ছিল নিমেষেই তা গায়েব হয়ে গেল। রঙকে চুপ থাকতে দেখে আনন্দ আবার জিজ্ঞেস করল, আসবে না? রং বলল, যাব। আনন্দ আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে গেল, বলল, এতগুলো ধন্যবাদ তোমাকে। রং হেসে দিল। রঙের সাথে কথা বলার সময় আনন্দের ছোট বোন নতু এলো আনন্দের রুমে। আনন্দকে রুমে না পেয়ে ভাইয়া বলে ডাকতে ডাকতে বারান্দায় গেল। দেখে আনন্দ দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নতুনের ডাকে আনন্দ কানের থেকে ফোন সরিয়ে পিছনে তাকাল। নতুনকে জিজ্ঞেস করল, কিছু বলবি? নতুন বলল, ভাইয়া বাবা তোকে ডাকে, কাদের দাওয়াত দিছিস সেই ব্যাপারে কথা বলবে। আনন্দ বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। নতুন চলে গেলে আনন্দ ফোন কানের কাছে নিয়ে বলে, হ্যালো আছো? রং বলল, জি। আনন্দ বলল, সরি তোমাকে অপেক্ষা করালাম, আমার বোন নতুন আসছিল। সমস্যা নেই, কেসের পরেও জেসি দিল এবার। ও নামটা অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। ওর সাথে কাল দেখা হলে বুঝবে, অনেক চটপটে। রং মৃদু হাসলো। আনন্দ বলল, আচ্ছা কাল দেখা হচ্ছে। আচ্ছা থাকো, বাবা ডাকছে। আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ গোলাপ জামুন। ফোন কাটলে রং ঠোঁটে লম্বা হাসি টেনে ফোন চড়িয়ে ধরে শুয়ে পড়ল। রঙের কাছে ভীষণ সুখ সুখ অনুভূত হচ্ছে। আজকে সকালে যে দাওয়াত আছে আন্টি, ওকে পড়িয়ে যাব। ও আচ্ছা শোনো, ওর তো দুদিন পরে পরীক্ষা, তো তুমি ওকে সব দাগিয়ে দিয়ে যাও, এই দুদিন ও নিজে নিজে পড়ুক। জি আচ্ছা। আরে এটা রাখো, অনেক ধন্যবাদ তোমাকে ওকে সময় দেওয়ার জন্য। না না আন্টি, সমস্যা নেই, ওর কোথায় প্রবলেম হলে আমাকে বলবেন, আমি এসে দেখিয়ে দিব। আচ্ছা সেটা বলবো। আচ্ছা আন্টি আসি তাহলে। আচ্ছা এসো, ভালো থেকো, মাঝে মাঝে বেড়াতে এসো। জি আন্টি, আপনারাও আসবেন বাসায়, ভালো থেকো লিলি, দোয়া করি পরীক্ষা ভালো দাও। শিউলি বেগমের বাসা থেকে বের হয়ে আনন্দের আগের বাসার দরজার দিকে এক নজর তাকিয়ে নিচে নেমে গেল রং। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছে দিনগুলো কত জলদি ফুরিয়ে যায়। 3 মাস বলতে বলতে চলে গেল, মনে হলো কাল যেন প্রথম দিন ছিল এখানে, আর চোখের পলকে শেষ দিন হয়েছে গেল। প্রথম দিন আনন্দকে সিঁড়িতে দেখেছিল, তারপর অ্যাক্সিডেন্ট, রং এখন সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে সে অ্যাক্সিডেন্ট করেছিল, আর আনন্দ, আনন্দ তাকে প্রথমবার কোলে নিয়েছিল। ভাবার মাঝখানে রং একটা রিক্সা ডেকে উঠে বসে, আবার ভাবনায় মন দেয়। এরপর কি হয়েছিল? ও হ্যাঁ, মাথা ঘুরে পড়া, জ্ঞান হারানো, আনন্দের বাসা, সব যেন স্বপ্নের মতো লাগছে। সব কিছু ভাবতেই রং মৃদু হেসে উঠল। 3-4 মাস আগেও যাকে চিনত না, আজ তাকে কতটা কাছের মনে হয়, নিজের মনে হয়, সব আল্পনা জল্পনা তাকে চড়িয়ে। আফা এমন কোন দিক? কর্কশ কণ্ঠে রঙের ভাবনার ছেদ ঘটে। আনমনেই বলে, এখন কোন দিক যাবো? এবার রং পুরোপুরি ভাবে ভাবনা থেকে বের হয়ে আসে। ডানে সামনের বিল্ডিং এর সামনে রাখেন। কি রে এত দেরি হলো যে?
রং বাসায় ঢুকতে ঢুকতে বলল, আজ শেষ দিন ছিল। পিউলি দরজা লাগিয়ে জিজ্ঞেস করল, মানে আর পড়াবি না? রং ডাইনিং থেকে জগে পানি ঢেলে বলল, আন্টি না করেছে, বলেছে সব দাগিয়ে দিতে, দুদিন একা একা পড়বে বলে ঢক ঢক করে পুরো গ্লাস খালি করে টেবিলে রাখল। তারপর আবার জিজ্ঞেস করল, তুই তো দেখি রেডি, বাই দ্য ওয়ে সুন্দর লাগছে তোকে। পিউলি মজা করে বলল, আমি অলওয়েজ সুন্দর, নতুন কিছু বল। রং হাসতে হাসতে বলল, হ বান্দরের মতো। পিউলি মুখ বাঁকিয়ে বলল, রং হেসে কুটি কুটি হাসি থামিয়ে জিজ্ঞেস করল, শান কই রেডিও? পিউলি বলল, শান রেডি হয়ে পড়াতে গেছে, যাওয়ার সময় নিয়ে যাবে, তুই আগে গোসলে যা, অলরেডি 9:30 বাজে। রং গোসল করে বের হয়, নীল সাদা মিশ্রণে সালোয়ার কামিজ পরে নেয়, হাতে ঘড়ি, চুলে বেনুনি করে বাঁ পাশে রাখা, চোখে কাজল, ঠোঁটে লিপ বাম, হালকাতেই রঙকে সুন্দর লাগে। মূলত ভারী সাজ রঙের কখনো পছন্দ নয়। রং পার্সে ফোন ঢুকিয়ে রুম থেকে বের হলে পিউলিকে ড্রয়িং রুমে দেখা গেল। রং ড্রয়িং রুমে গেলে পিউলি বলল, রেডি তুই? বাহ, তোকে তো একদম নীল পরে রাখছে। রং বলল, জানি জানি, তোর পাশে আমাকে কাজের বুয়া লাগছে। পিউলি বলল, আরে তোর কি বলিস, আসলে সুন্দর লাগছে তোকে। রং বলল, হইছে হইছে, চলেন এবার। পিউলি রং নিচে চেটেই চাফট রহমানের সাথে দেখা, তিনি বাজার নিয়ে বাসায় যাচ্ছিলেন। রং আর পিউলিকে দেখে দাঁড়িয়ে পড়লেন, হেসে বলল, কি ব্যাপার, আমার আম্মাজানদের আজ লাল পরি নীল পরি লাগছে। রং আর পিউলি দুজনেই মৃদু হাসলো। রং জিজ্ঞেস করল, কেমন আছেন আঙ্কেল? জাফর রহমান বললেন, আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? রং বলল, আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। জাফর রহমান জিজ্ঞেস করলেন, তা কোথাও যাচ্ছ তোমরা? পিউলি বলল, জি আঙ্কেল, আনন্দ ফেয়ার বাসায় দাওয়াত, সেখানে বড় খালা খালু আসছেন। ও আচ্ছা আচ্ছা, সাবধানে যাও। পিউলি বলল, জি আঙ্কেল আসি। আনন্দের ফ্ল্যাট 9 বিল্ডিং এর 7, অবশ্য লিফট আছে। তোড়ঝোড় চলছে সকাল থেকে, দুপুরে মিলাদ, আনন্দের বাবা দুই ভাই বোন, আনন্দের বাবা বড় আর আনন্দের ফুপি ছোট। আজ আনন্দের ফুপি ফুপার ফুপাতো ভাই বোনও এসেছেন। আনন্দের মা 3 বোন 1 ভাই, ভাই কানাডা থাকেন, রাফির বিয়ে উপলক্ষে দেশে এসেছিলেন সপরিবারে। বিয়ের 4 মাথায় আবারও চলে যান, ঢাকায় থাকেন আনন্দের ছোট খালা নাসরিন বেগম, শান্তর মা। তিনি তার স্বামী আজ এসেছেন, সাথে শান্ত। সকাল থেকে সব সামলাচ্ছে আনন্দ, শিমুল আর শান্ত। আনন্দ ঘুম থেকে উঠেই গোসল সেরেছে, তবুও কাছের চাপে ঘাম বের হচ্ছে। আনন্দের বিল্ডিংয়ের সামনে গার্ডেনে রান্না চলছে, কাছের এক ফাঁকে শান্ত বলল, বুঝলি শিমুল, ফ্ল্যাট কিনছে একজনের আর কামলা খাটিয়েছি আমরা। আনন্দ ডান হাতের পিঠে কপালের ঘাম মুছে বলল, হ আর আমি তো এসি নিচে ঘুমাই। শান্ত বলল, শালা তোর তো এটা ফরজ। আনন্দ বলল, তোর এটা নফল, এবার কাম কর, কথা কম, আজান দিয়া দিব। রং, পিউলি, শান এসেছে প্রায় 10 মিনিট। বাসায় ঢুকতেই পিউলির ছোট খালা নাসরিন বেগমের সাথে দেখা হয়। এতদিন পর বোনের মেয়ের সাথে দেখা হলে নাসরিন বেগম জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে দেয়। ভেতরে যেতেই আনন্দের মা জাহানারা বেগমের সাথে দেখা হয়। তিনিও বেশ অমায়িক মানুষ, রং শানের সাথে এমনভাবে কথা বলছে যেন পূর্ব পরিচিত। রং, পিউলি, শান ড্রয়িং রুমে বসেছিল। আনন্দের ফ্ল্যাটে 3 বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, বাপাশে কিচেন, সবাই যে যার কাজে ব্যস্ত। রং এতক্ষণেও আনন্দের দেখা পেল না। এক রুমে পুরুষরা সবাই বসে কথা বলছে, অন্য রুমে মহিলারা, আর একটা রুমে পিচ্ছি পাচ্ছে আর রং, পিউলিদের বয়সী মেয়েরা। ড্রয়িং রুমে দিয়ে সবাই বাহিরে আসা যাওয়া করছে দেখে নাসরিন বেগম বললেন, তোমরা ভেতরের রুমে যাও, নতুনরাও ওখানেই আছে। নতুনের কথা শুনতেই রঙের মনে পড়ে গেল গতকাল রাতের কথা, নতুন আনন্দের বোন। ওরা ড্রয়িং রুম পার হতেই একটা মেয়ে দ্রুত পায়ে হেঁটে এসে পিউলিকে জড়িয়ে ধরল, পিউলিও মেয়েটাকে জড়িয়ে ধরল। এরপর পিউলিকে বলল, তুমি এত লেট করে এসেছো কেন পিউপি? তোমাকে এত এত মিস করছি, কতদিন পর দেখছি তোমাকে, তুমি কত সুন্দর হয়ে গেছো। মেয়েটির এক নাগারে কথা শুনে ওরা 3 হেসে দিল। রং মেয়েটির দিকে তাকিয়ে আছে, মেয়েটিকে 13-14 বছরের হবে,
ফর্সা, একদম বিদেশি মনে হয়। লং গাউন পরেছে, চুল ছেড়ে দিয়েছে, দুহাত ভর্তি চুড়ি, কাজল, লিপস্টিক, বেশ সুন্দর লাগছে। গজ দাঁত আছে, হাসলে সুন্দর লাগে। মেয়েটি কিছুক্ষণ পিউলির সাথে কথা বলে রং আর শানকে দেখিয়ে জিজ্ঞেস করল, পিউপি এরা কারা? পিউলি হেসে বলল, এরা তোমার দুইটা আপু, এটা রং আপি আর এটা সানজানা আপি। মেয়েটা হেসে দুজনের দিকে তাকালো। সবই তো ঠিক আছে, তবে সানজানা একটু বড় হয়ে যায়, আমি তোমাকে শান আপি বলে ডাকি। শান হেসে বলল, অবশ্যই আমাকে সবাই শানি ডাকে, তুমিও ডেকো। মেয়েটা হেসে বলল, এতগুলো ধন্যবাদ তোমাকে। রং হাসি থামিয়ে তাকালো মেয়েটার দিকে। এই কথাটা কাল আনন্দ বলেছিল। এটা আনন্দের মন নতুন না তো? কথাগুলো ভাবতেই মেয়েটা এসে রঙের সামনে দাঁড়ালো, জিজ্ঞেস করল, তুমি কোন রং? রং বলল, আপাতত নীল রং। বলেই হেসে দিল, রঙের সাথে সবাই হেসে দিল। রং জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটা বলল, আমার নাম নতুন, নতুন রহমান। রঙের ধারণাই ঠিক ছিল, ওই আনন্দের বোন। রং বলল, খুব সুন্দর নাম তোমার। নতুন হেসে বলল, এতগুলো ধন্যবাদ তোমাকে, এই চলো ওই রুমে যাই, ওখানে আরো মানুষ আছে। রং আনন্দের ফ্ল্যাটে এসে ঘন্টা খানেক, কিন্তু এর মাঝে আনন্দের দেখা মেলেনি একবারও। তবে নতুনের সাথে ভালো আড্ডা জমেছে, মেয়েটা অনেক মিশুক। রং, শান, আনন্দের আরও কিছু কাজিনের সাথে পরিচিত হয়েছে। পিউলি গেছে রান্নাঘরে কারো কোনো হেল্প লাগবে কিনা জানতে, তবে রং আর শানের কাজ করা বারণ, তারা অতিথি বলে। রং বারবার রুমের দরজার দিকে তাকাচ্ছে, আনন্দের দেখা না পেয়ে আবার মুখটা মলিন হয়ে যাচ্ছে। হঠাৎ নতুন বলল, রঙাপি, শানাপি, চলো বারান্দায় যাই, ওখান থেকে গার্ডেন দেখা যায়, গার্ডেনে রান্না চলছে। রং, শান নতুনের সাথে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রং দুই ডেকে রান্না চলছে, হঠাৎ খেয়াল করলো শান্তকে, সে বাবুর্চির সাথে কি বিষয়ে কথা বলছে। এরপরে সেখানে এলো শিমুল, দুইটা প্যাকেট এনে বাবুর্চির রান্নার সামগ্রী টেবিলে রেখে শান্তর পাশে দাঁড়ালো। শান নতুনকে বলল, বাবা সবাই দেখি কাজে ব্যস্ত। নতুন বলল, আরে শান্ত ভাইয়া তো সকাল 8টায় আসছে, আর শিমুল ভাইয়া 9টায় আসছে, কিন্তু আমার ভাই তো সেই 6টা থেকে কামলা খাচ্ছে, বেচারা। নতুনের কথা শুনে রং মৃদু হাসল, তবে শান শব্দ করে হেসে উঠল। শান হাসি থামিয়ে জিজ্ঞেস করল, তুমি কার বোন, মানে তোমার ভাইয়ার নাম কি? শানের প্রশ্নে নতুন ভ্রু কুচকে তাকালো শানের দিকে। শান নতুনের দিকে তাকিয়ে বোকা বনে গেল। নতুন কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করল, এখনো জানোই না আমি কার বোন? শান ডানে বামে মাথা নাড়াল। নতুন বলল, আমি আনন্দ ভাইয়ের একমাত্র আদরের বোন, আমার ভাইয়ের নাম আনন্দ রহমান। শান বলল, ও তুমি আনন্দ ভাইয়ের বোন, এই জন্যই তো হাসির মিল আছে। রং পাশে দাঁড়িয়ে নতুন আর শানের কাণ্ড দেখে হাসতে হাসতে নিচে গার্ডেনে তাকাতেই বুকটা ধক করে উঠল। সেই কাঙ্ক্ষিত মানুষ যাকে দেখার জন্য রঙের মন হাঁসফাঁস করছিল। রঙের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নীল পাঞ্জাবি, সাদা পায়জামা, হাতে কনুইয়ে নিচ পর্যন্ত টেনে ওঠানো, হাতে ঘড়ি, কপালে আর নাকের ডগায় ঘাম, পিঠেও ঘেমে গেছে। বড় একটা প্যাকেট এনে বাবুর্চিকে কী যেন বলছে, তার একটু পরে ডেকের ঢাকনা উঠিয়ে রান্না দেখছে। আনন্দকে এভাবে কাজ করতে দেখে রঙের মনটা নিচে উঠল। প্রতিটি মেয়ে চায় তার প্রিয়জন একজন দায়িত্ববান এবং কর্মঠ হবে। রং অপলক আনন্দের দিকেই তাকিয়ে আছে। আনন্দ বারবার হাতের পিঠে কপালের খাম মুছছে। রঙের মনে হলো, ইস, সে যদি তার ওড়নার আঁচল দিয়ে আনন্দের কপালের খাম মুছে দিতে পারত। হঠাৎ আনন্দ শিমুলের সাথে কথার মাঝে উপরে তাকালে রঙের সাথে চোখাচোখি হয়ে যায়। রং তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে। খানিক বাদে আবার তাকালে দেখে আনন্দ তার দিকেই তাকিয়ে আছে। রং এবার লজ্জা পেয়ে পাশ ফিরে দাঁড়ায়। শান আর নতুন যে চান মতো গল্পে মশগুল। রং আবার আর চোখে নিচে তাকাতেই মুখটা মলিন হয়ে গেল। শিমুল একাই দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে, আনন্দ নেই, মুখটা ছোট্ট করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা তীব্র ঘ্রাণ নাকে আসতেই রঙের মাথা ঝিমঝিমিয়ে উঠল, সাথে হার্টবিট তড়িৎ বেগে চলতে লাগল। কি অবস্থা সবার? রং একটা শুকনো ঢোক গিলে পাশে তাকালো। আনন্দ হাসি মুখে তাকিয়ে আছে। শান বলল,
আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আনন্দ এক নজর রঙের দিকে তাকিয়ে আবার শানের দিকে তাকিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ। হঠাৎ নতুন বলে উঠল, আরে বা ভাইয়া, তোমার আর রঙাপির একদম ম্যাচিং ম্যাচিং। নতুনের কথায় আনন্দ আর রং দুজন দুজনের দিকে তাকালো। আনন্দ বাঁকা হেসে নতুনের দিকে তাকিয়ে বলল, তোর রং আপ্পি আমারটা নকল করেছে, বলেই হেসে দিল। রং রেগে বলল, মোটেই না, বলতেই সবাই হেসে দিল। রং এবার লজ্জা পেল, আনন্দ মজা করছিল আর সে রেগে গেল। কিছুক্ষণ পিউলি এসে বলল, এই সবাই এসো ড্রয়িং রুমে, সমোসা সিঙ্গারা খেয়ে যাও, বলে চলে গেল। পিউলির পিছন পিছন নতুন আর শানও চলে গেল। রং যেতে নিলেই আনন্দ ছোট্ট করে ডাক দিল, গোলাপ যেমন। আনন্দের ডাকে রং পিছনে ফিরে তাকালো। আনন্দ জিজ্ঞেস করল, কেমন লেগেছে ফ্ল্যাট? জি ভালো। পছন্দ হয়েছে তোমার? রং জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, জি। আনন্দ আবার জিজ্ঞেস করল, ভালো লেগেছে, পছন্দ হয়েছে তোমার? রং বলল, জি। আনন্দ বিড়বিড় করে বলল, এখানে আমার সার্থকতা। রং বুঝল না আনন্দ কি বলল, তাই ভ্রু কুচকে জিজ্ঞেস করল, জি। আনন্দ বলল, না কিছু না। রং মাথা নেড়ে যেতে নিলেই আনন্দ আবার ডাক দিল, গোলাপ যেমন। রং তাকাতেই আনন্দ বলল, সুন্দর লাগছে তোমাকে। আনন্দের কথায় রং লজ্জা পেয়ে মাথা নুইয়ে নেয়। আনন্দ আশেপাশে তাকিয়ে রঙের একদম কাছে এসে ফিসফিসিয়ে বলল, সাথে হট এন্ড সেক্সি লাগছে, বলে এক সেকেন্ড না দাঁড়িয়ে রুমের ভেতরে চলে গেল। আর রং সে তো হাঁ করে দাঁড়িয়ে আছে, আনন্দ কি বলে গেল এটা তাকে। বিকেল থেকেই মানুষের সমাগম কমছে আনন্দের ফ্ল্যাট থেকে, এখন শুধু রয়ে গেছে আনন্দের খালা খালু, পিউলির ফুপা ফুপু তাদের দুই মেয়ে, আর পিউলির ফুপার বোনের মেয়ে শিমুল শান্ত সুজয় এসেছিল আজানের কিছুক্ষণ আগে, এখনও আছে। আর আছে শান, পিউলি আর রং, সবাই মিলে আনন্দের বিছানায় বসে আড্ডা দিবে। রং পিউলি এসে দেখে আনন্দ শান্ত সুজয় আর শিমুল পুরো বিছানা দখল করে আছে। আনন্দ আধশোয়া হয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, শান্ত এক হাতে ভর দিয়ে পাশ ফিরে শুয়ে আছে, শিমুল আর সুজয় বসে আছে। পিউলি বিছানার পাশে এসে একটা মেকি হাসি দিয়ে বলল, ভাইজানেরা, যদি আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে আমাদের আসন গ্রহণ করার জায়গা করে দিতেন বড়ই খুশি হতাম। পিউলির কথায় শান্ত হাত উঁচু করে তথাস্তু বলে উঠে বসে, পিউলি মুখ বাঁকিয়ে বিছানায় উঠে বসে, পাশে রং বসে। কিছুক্ষণ পর পিউলির ফুপুর মেয়ে সাবরিনা আর শান এসে বসে, শান এসে বসেছে রঙের পাশে আর সাবরিনা পিউলির পাশে, পিউলির পাশে সাবরিনা আর পাশে শান্ত, এরপর আনন্দ। আনন্দ আর রং সামনাসামনি হয়ে গেছে, আনন্দের পাশে শিমুল আর পাশে সুজয়, এরপর শান আর শানের পাশে রং। পিউলি বলল, আচ্ছা সবাই এসে গেছে, এখন আলোচনা শুরু করা যাক। সুজয় জিজ্ঞেস করল, কিসের আলোচনা? পিউলি বলল, ট্রু। এ কি, আমাকে ছাড়াই সবাই আড্ডা শুরু করে দিছ? রং পিউলি শান সাবরিনা পিছনে তাকিয়ে দেখে সাবরিনার ফুপুর মেয়ে মিলি এসেছে। শান্ত হেসে বলল, আরে না কি যে বলো, তোমাকে ছাড়া আবার কিছু শুরু করা যায় নাকি, তোমার অপেক্ষায় ছিলাম। মিলি দুহাত মুখের কাছে নিয়ে বলল, রিয়েলি হাউ সুইট। শান্ত বলল, হ্যাঁ সত্যি, এসো বসো। পিউলি বিড়বিড় করে বলল, অসহ্য একটা। কিন্তু রং শুনে পিউলির দিকে তাকালো। মিলি এসে শান্তকে বলল, শান্ত ভাইয়া একটু সরবে, আমি আনন্দ ভাইয়ার পাশে বসবো। মিলির কথায় আনন্দের কাশি উঠে গেল, আর চোখে রঙের দিকে তাকিয়ে দেখে রং তাদের দিকেই তাকিয়ে আছে। আনন্দ কাশি থামিয়ে বলল, এখানে তো জায়গা নাই, তুমি বরং সাবরিনার পাশে বসো। মিলি হাত পা ছেড়ে বলল, না না আমি তোমার পাশেই বসবো, বলেই আনন্দের বাম বাহু ধরে ছাকাতে লাগলো। আনন্দ আর চোখে রঙের দিকে তাকাচ্ছে, রং তাদের দিকেই তাকিয়ে আছে, তবে বোঝা যাচ্ছে না সে রেগে আছে নাকি মন খারাপ করেছে। আনন্দ কয়েকটা শুকনো ঢোক গিলল। বেশ চোরাচুরির পর শান্তকে পাশে সরিয়ে মিলি আনন্দের পাশে বসে, আনন্দ সবার চোখের আড়ালে আর চোখে বারবার রঙের দিকে তাকাচ্ছে।
না রঙার তাদের দিকে তাকিয়ে নেই। কিছুক্ষণ পর পিউলি গলা খ্যাকারি দিয়ে বলল, ওকে তাহলে শুরু করি। থেমে আবার বলল, আমরা সিলেট যাচ্ছি ট্যুরে। মিলি হাততালি দিয়ে উঠল, এরপর আনন্দের বাহু ছড়িয়ে বলল, ওয়াও ট্যুরে সিলেট। রং এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু মিলি আনন্দের বাহু জড়িয়ে ধরতেই বুকটা ধক করে উঠল। বুকে ছিনছিন ব্যথা, সাথে পেটের ভেতরে একটা চাপা অনুভব করল। বারবার মনকে বুঝিয়েও ব্যর্থ সে, যে এটা স্বাভাবিক। রঙের মলিন মুখটা দেখে আনন্দের বুকেও ব্যথা অনুভব হচ্ছে। সুজয় বলল, শুনলাম গতকাল। আনন্দ রঙের মলিন মুখটা আর দেখতে পেল না, বলে উঠল, ও আমি তো ভুলে গিয়েছিলাম, আমার একটা কল করার ছিল, আসছি আমি। আনন্দ উঠতে নিলে মিলি বাহু জড়িয়ে ঠোঁট উল্টে বলল, প্লিজ পরে যাও। আনন্দের এবার রাগ লাগছে, তাও প্রকাশ করল না, গম্ভীরভাবে বলল, ইটস ইম্পর্টেন্ট মিলি। বলেই মিলির হাত বাহু থেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে রুমের বাহিরে চলে গেল। আনন্দ গেলে পিউলি সুজয়কে জিজ্ঞেস করল, তুমি যাবা না? সুজয় বলল, সম্ভাবনা তো নেই, কারণ আগামী মাসের 2 তারিখ হংকং যাচ্ছি 15 দিনের জন্য। ব্যাপার না, পরের বার, তোরা এবার ঘুরে আয়। মিলি বলল, সুজয় ভাইয়া চলো না, অনেক মজা করব আমরা। মিলির কথায় পিউলির ভীষণ রাগ লাগছে। মিলির কথার পিঠে সুজয় কিছু বলবে তার আগেই পিউলি চেতে বলল, বাংলা বুঝছো না? শুনলে না ভাইয়া হংকং যাবে, আর তাছাড়া তুমিও যাচ্ছ না আমাদের সাথে? মিলি ঠোঁট উল্টে বলল, হোয়াই, আমি যাব না কেন? পিউলি মুখ বাঁকিয়ে বলল, কারণ মানুষ বেশি হয়ে গেছে, আর নেওয়া যাবে না, তুমি পরের বার ট্রাই করো। মিলি কাঁদো কাঁদো চেহারা বানাতেই হই হই করে নতুন ঘরে ঢুকে মিলির পাশে গিয়ে দাঁড়ালো, বলল, হে বিউটি গার্ল, তুমি এখানে, আর তোমাকে পুরো বাসা খুঁজছি। মিলি নাক টেনে টেনে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? পিউলি সহ শান্ত শিমুল নতুনের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। যে নতুন মিলির নাগামির জন্য ওকে দেখতে পারত না, সেই নতুন মিলির সাথে এভাবে কথা বলছে, বিষয়টা সন্দেহজনক। নতুন মিলির হাত ধরে বলল, তুমি কি জানো আমার দেখা তুমি একমাত্র মেকআপ আর্টিস্ট যে এত সুন্দর মেকআপ দিতে জানে। মিলি নিজের প্রশংসা শুনে খুশি হল, বলল, তাই। নতুন বলল, তাই মানে 100% তাই। এবার চলো আমাকে মেকআপ দেয়া শেখাবে, আমি তোমার মতো হতে চাই, বলে মিলির হাত ধরে রুম থেকে নিয়ে গেল। মিলি আর নতুনের যাওয়াই 1 মিনিটের মধ্যেই আনন্দ ঘরে এলো, সোজা শান্তর পাশে আসন করে বসল। হ্যাঁ, এবার একটু শান্তি শান্তি লাগছে। আনন্দ সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে সবাই অ্যারাম সুপসাপ কেন? পিউলি বলল, ধর বাদ দাও, কিছু না, তুমি বলো সিলেট যাবে না আমাদের সাথে? আনন্দ রঙের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কে কে যাচ্ছিস তোরা? পিউলি বলল, আমি, রং, শান, আমাদের 5 জন ক্লাসমেট, শান্ত ভাইয়া আর শিমুল ভাইয়া। আনন্দ একটু ভাব নিয়ে বলল, আমিও যেতে রাজি যদি তোরা সবাই রাজি থাকিস। সবাই ভ্রু কুচকে তাকালো আনন্দের দিকে। শান্ত আনন্দের পিঠে চাপড় মেরে বলল, ধুর শালা, রাজি না মানে কি, সবাই রাজি। আনন্দ বলল, সবাই রাজি? পিউলি, শান, শান্ত বলল, হ্যাঁ। আনন্দ এবার সোজা হয়ে বসে দুহাতের তালু ঘষে বলল, আচ্ছা যে যে রাজি হাত তোল, যারা যাবে তাদের সবাইকে হাত তুলতে হবে, সুজয় আর সাবিনা ছাড়া। অবশ্য ওরাও হাত তুলতে পারে, তবে একজন যদি হাত না তোলে আমি যাব না। নে হাত তোল, কে কে রাজি? আনন্দের কথা শেষ হলে শান্ত হাত তুলল, শিমুল সাবরিনা হাত তুলল, সুজয় শান পিউলি হাত তুলল। আনন্দ বাঁকা হাসল, কারণ রং হাত তোলেনি, সে মাথা নিচু করে দুহাতে ওড়না খুঁজতে ব্যস্ত। আনন্দ একটু ভাব নিয়ে বলল, আমি যাব না। পিউলি ভুরু কুচকে আশেপাশে তাকিয়ে বলল, সবাই তো হাত তুলেছে, এখন যাবে না কেন? আনন্দ বলল, তোর পাশে থাকা। পিউলি রঙের দিকে তাকালো, সাথে বাকি সবাইও। আনন্দ একটু থেকে আবার বলল, তোর বান্ধবী চাই না আমি যাই, তাই যাব না।
পিউলি রঙের কাঁধে নিচের কাঁধ দিয়ে হালকা ধাক্কা দিলে রং মাথা তুলে পিউলির দিকে তাকায়। পিউলি ইশারায় বলে, হাত তোলো। সাথে সাথে আনন্দ বলল, জোর করা যাবে না, স্বইচ্ছায় হাত তুলতে হবে। থেমে আনন্দ বলল, সে চায় না আমি যাই, তাই যাব না। আনন্দের কথা শেষ হওয়ার সাথে সাথেই রং হাত তুলে বলল, না না আমি চাই আপনি যান। আনন্দ বলল, তুমি চাও আমি যাই। রং একবার আনন্দের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জি। আনন্দের রঙের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ওকে তাহলে যাব। সাথে সাথে সবাই ইয়ে পড়ে চিৎকার দিয়ে উঠল। সুজয় নিচু গলায় বলল, এই ধীরে ধীরে, মুরব্বীরা তো জুতা পিটা করবে। ইয়ে সঞ্জনা, দরজাটা লাগিয়ে দিয়ে আসো তো। সঞ্জনা দরজা লাগিয়ে আবার বিছানায় উঠে বসল, বলল, আমার একটা প্রশ্ন আছে। শান্ত বলে উঠল, তোমার প্রশ্নের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলা, বলো বলো দ্রুত, কত টাকার প্রশ্ন করতে চাও? শান্তর কথা সবাই হেসে দিল। শান কিছু বুঝল না, বোকার মতো বলল, হ্যাঁ। শিমুল হেসে শান্তকে বলল, শালা চুপ থাক, সবখানে বাদরামি। এরপর শানকে বলল, ও কিছু না, তুমি বলো। শান এবার ঠিকঠাক হয়ে বলল, আপনারা মানে আনন্দ ভাইয়া, শান্ত ভাইয়া, সুজয় ভাইয়া, শিমুল ভাইয়া, আপনারা তো আত্মীয়, কিন্তু আপনাদের দেখলে মনে হয় আপনারা বন্ধু, এমনকি কথাবার্তায়ও। শানের কথায় সবাই হেসে দিল। পিউলি বলল, কারণ ওরা চারজন আসলেই বন্ধু, ভার্সিটি লাইফ থেকে। ও আচ্ছা, এই জন্যই তো বলি। শান্ত বলল, কি বলো? বলেই হেসে দিল, হ্যাঁ ভাইয়া, কত দূর? তোদের বাড়ির নাম্বারটা বলতো, ভুলে গেছি। তোমরা আছো কই? খানবাজার। আচ্ছা এক কাজ করো, বাজার থেকে ডানে যাও, তারপর সোজা 7 নম্বর বিল্ডিং, 3 তলা, অফ হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা তোমরা আসো, আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি। ফোন রেখে পিউলি গায়ে ওড়না জড়িয়ে নিল। রং আর শানকে বলল, দরজাটা লাগিয়ে দে, নিচে যাচ্ছি। রং জিজ্ঞেস করল, ভাইয়া ভাবি চলে আসছে? পিউলি বলল, খান বাজার আছে, আসছে। শান বলল, ও তাহলে তো চলেই আসছে। তারপর পিউলিকে বলল, আচ্ছা তুই নিচে যা। পিউলি নিচে নেমে দাঁড়ালে 10 মিনিট পর রাফির আর মেনির রিকশা এসে থামে পিউলির বাসার সামনে। পিউলি রিকশা থেকে ব্যাগ নামিয়ে নিচে রাখে। মিনি রিকশা থেকে নেমে পিউলিকে জড়িয়ে ধরে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, তোমার কি অবস্থা? মিনি বলল, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি এমন শুকিয়ে গেছো কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? রাফি রিকশা ভাড়া নিয়ে এসে বলল, ও আবার খায় না, সারাদিন তো খাওয়ার উপরই থাকে। মিনি ভ্রু কুচকে বলল, বলেছে তোমাকে। রাফি ব্যাগ হাতে নিয়ে বলল, বলতে হবে কেন, আমি মনে হয় জানি না। পিউলি রাফিকে বলল, ভালো হয়েছে, সারাদিন আমি খাই আর ফুলতাছো তুমি। তারপর মিনিকে বলল, চলো ভাবি। পিউলি মিনির পেছন রাফিও ব্যাগ নিয়ে গেল। জোরবেল বাঁচাতেই রং দরজা খুলে দিল। শানও ছিল রঙের পিছনে। রাফি আর মিনিকে দেখে দুজন সালাম দিল। রাফি জিজ্ঞেস করল, হে আবুরা কি অবস্থা? রং শান বলল, জি ভাইয়া আলহামদুলিল্লাহ। রাফি জুতা খুলে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে ড্রয়িং রুমে যেয়ে ব্যাগ সোফার পাশে রেখে সোফায় বসে পড়ল। মিনি এসে রং আর শানকে জড়িয়ে ধরল। রং শানের সাথে কথা বলতে বলতে সোফায় যেয়ে বসল। রাফি বলল, সারা রাস্তা ঠিকঠাক এসে মিরপুরের জামে আটকেছিলাম 2 ঘন্টা। রং জিজ্ঞেস করল, ভাই আপনার রওনা দিয়েছেন কয়টায়? রাফি সোজা হয়ে বসে বলল, বাসা থেকে বের হয়েছি ভোর 6টায়। পিউলি লেবুর শরবত এনে দেয়। মিনি বলল, আমাকে আগে সাদা পানি দাও। শান বলল, আমি আনছি। শান এক গ্লাস পানি এসে মিনিকে দেয়। পিউলি রাফি আর মিনিকে বলল, তোমরা গোসল করে রেস্ট করো, দুইজন দুটাই যাও। রাফি বলল, গোসল না করলেই না। পিউলি ব্যাগ নিয়ে রাফি আর মিনিকে নিচের ঘরে নিয়ে গেল। বলল, এখানে রেস্ট করো, ভাবি আমার ওয়াশরুমে যাও, আর ভাইয়া কমন ওয়াশরুমে যেতে পারো, আর না হয় রঙেরটাই যাও।
রাফি বলল, সমস্যা নেই, তোর ভাবি বের হলে আমি এটাই করে নিব। পিউলি বলল, আচ্ছা তুমি তাহলে বসো, আর কিছু লাগলে ডাক দিও। রাফি মিদি মাথা নাড়ে, বিকেলে সবাই মিলে ছাদে যায়। ছাদে একটা চিলে কোঠার ঘর আছে, সেখানে চেয়ার টুল থাকে। কেউ ছাদে আসলে চেয়ার বা টুল নিয়ে এসে বসে। সবাই ছাদে গেলে পিউলি আর শান টুল নিয়ে আসে। ছাদের একপাশে আট নয়টা আচারের বয়াম। জাফর রহমানের স্ত্রী সুমনা রহমান বেশ মজার আচার বানায়, আর যখনই বানাই রং পিউলি শান তিনজনকে তিন বয়াম করে দেয়। ওদের গল্পের মাঝেই সুমনা রহমান ছাদে আসেন আচারের বয়াম নিতে। সুমনা রহমানকে দেখে রাফি রং মিনি দাঁড়ায়। রাফি যেয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম আন্টি। সুমনা রহমান হেসে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। রাফি আব্বা জান, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা বৌমা আসেনি? রাফি বলল, জি আন্টি এসেছে। বলে পেছনে তাকিয়ে মিনিকে ডাকে। মিনি সামনে এসে সুমনা রহমানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনির থুতনি ধরে বলে, রাফি আব্বা এ তো পড়ি, মাশাল্লাহ মাশাল্লাহ, সুখী হও মা। মিনি বলে, দোয়া করবেন আন্টি। সুমনা রহমান মিনিকে এক হাতে জড়িয়ে পিউলি শান রঙকে বলে, তোমরা এখান থেকে পাঁচ বয়াম আচার তোমাদের জন্য আলাদা করে রাখো। শান জিজ্ঞেস করল, কেন আন্টি, আমাদের তো তিন বয়াম। সুমনা রহমান হেসে বললেন, বাকি দুই বয়াম আমার বৌমার জন্য। রাফি বলল, না না আন্টি ঠিক আছে, আপনি এত কষ্ট করে বানিয়েছেন। সুমনা রহমান বললেন, কেন আব্বা, তোমার দেই নাই দেখা কি তোমার জলে। সুমনা রহমানের কথায় সবাই হেসে দিল। সুমনা রহমান বললেন, এই শোনো তোমরা, আজ রাতে তোমরা সবাই আমাদের বাসায় খাবে। রাফি বলল, আরে না আন্টি এত কষ্ট করতে হবে না। সুমনা রহমান বললেন, আব্বা জইল না, তোমারও দাওয়াত। বলেই হেসে দিলেন। রাফি বলল, না আন্টি তাই কষ্ট। রাফির কথা থামিয়ে সুমনা রহমান বললেন, এই চুপ চুপ, নতুন বোমা বলে কথা। রাফি আর কিছু বলল না। সুমনা রহমান আবার বললেন, দেখি আম্মা পাঁচটা রেখে বাকিগুলা আমারে দাও, নিয়ে যাই, দেখি শাওনের আব্বারে বাজারে পাঠাতে হবে। রং জিজ্ঞেস করল, আন্টি আমরা আসি আপনার সাহায্য করতে? সুমনা রহমান বললেন, কোনো দরকার না, আমি একাই এক হাজার, তোমরা থাকো। বলে সুমনা রহমান নিচে নেমে গেলেন। সুমনা রহমান গেলে মিনি বলল, ইনি তোমাদের বাড়িওয়ালি আন্টি? পিউলি মাথা নেড়ে বলল, হুম। মিনি বলল, আমি তো ওনার ভক্ত হয়ে গেছি, চমৎকার একজন মানুষ। পিউলি বলল, আঙ্কেল আন্টি দুজনেই সেম, আমাদের অনেক আদর করে, আম্মা ছাড়া কথাই বলে না। শনিবার রাত, মোটামুটি সব গোছানো শেষ। রাত নয়টায় বাস ছাড়বে, আগামী ছয় দিনের জন্য বাস ভাড়া করা হয়েছে। যাওয়া ঘোরা আসা সব এই বাসেই হবে। আনন্দ আর শান্ত একসাথেই উঠবে বাসে। বিকেলেই শান্ত আনন্দের ফ্ল্যাটে এসেছিল। আনন্দ শান্তকে নিয়ে বাসে যাবে শিমুলকে নিতে, এরপর পিউলি শান রঙ্কের সাথে রাফি আর ওর বউকে, এরপর একে একে বাকিদের নিবে। ঘড়িতে নয় সাত, রাফি রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে আর মহিলা মণ্ডলে রেডি হচ্ছে। শান্তর ফোন এক রাফির ফোন রিসিভ করে বলে, হ্যালো। হ্যাঁ রেডি হইছিস? আমি তো রেডি, মহিলা মণ্ডলই রেডি হচ্ছে। আচ্ছা শোন, আমি আর আনন্দ বাসে উঠেছি, বাস ছেড়ে দিছে, শিমুলকে আনতে যাচ্ছি, তোরা রেডি থাক, দশ পনেরো মিনিটের মধ্যেও তোদের ওখানে যাব। আচ্ছা আয়। বলেই রাফি ফোন কেটে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পিউলি রেডি হয়ে বের হয়েছে ওর ঘর থেকে। পিউলিকে দেখে রাফি জিজ্ঞেস করল, এই রেডি হয়েছি, শিমুলকে নিয়ে ওরা আসছে, দশ পনেরো মিনিট লাগবে, জলদি কর। পিউলি বলল, আমি রেডি। রাফি জিজ্ঞেস করল, তোর ভাবি রেডি? পিউলি বলল, শাড়ি পরা বাকি, শাড়ি পরছে। রাফি হতাশ ভঙ্গিতে বলল, হাই রে মেয়েরা কেন যে এত বেশি সাজে, রাতের বেলা এত সাজার কি আছে বুঝি না।
রাফির কথায় পিউলি ভুরু কুচকে তাকাতেই রাফি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ভাবি কোন রুমে? পিউলি বলল, আমার রুমে। আর কেউ আছে ওখানে? না, ভাবি একাই। আচ্ছা তুই সব দেখে নিছিস কিনা? আমি তোর ভাবির কাছে যাই, একটু তাড়া দিয়ে আসি, নয়তো আজ আর রওনা দিতে হবে না। বলেই রাফি পিউলিকে পাশ কাটিয়ে পিউলির রুমে চলে যায়। দরজা খুলে ভেতরে ঢুকে দেখে মিনি শাড়ি পরছে। রাফি মুচকে হেসে রুমের দরজা লাগিয়ে মিমির দিকে এগিয়ে যায়। দরজা লাগানোর শব্দে মিনি মাথা তুলে তাকায়। রাফিকে দেখেই লজ্জায় কুকড়ে যে ফ্লোর থেকে শাড়ি টেনে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে। আমতা আমতা করে বলে, তুমি? রাফি বাঁকা হেসে মিনির আঁচলটা হাতে নিতে মিনি ঝটকা মেরে দূরে সরে যায়। আমি পারবো, তো তুমি প্লিজ বাইরে যাও। রাফি মিনির কাছে ঘেঁষে মিনির দিকে ফিরে তাকায়। মিনির কানের কাছে ফিসফিসিয়ে বলে, কেন, আমি কোনো অসুবিধা আছে? রাফির কথার ফাঁকে ডান হাতে চলে যায় মিনির মেথিন মসৃণ পেটে। পেটে হালকা চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় মিনিকে। মিনি কেঁপে ওঠে। মিনির চুল খোপা করায় মিনির খোলা ঘাড় পিঠে রাফির চোখ জলজল করে ওঠে। বিনা বাক্যে মিনির ঘাড় গলা পিঠ চুমুতে ফড়িয়ে দেয়। এই কি করছো? কারো ছাছালো কণ্ঠ শুনেই রাফির ধ্যান ভাঙে। এদিক ওদিক তাকিয়ে সামনে তাকাতেই দেখে মিনি এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাত কোমরে দিয়ে রাফির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। রাফি আবার পিছনে এদিক সেদিক তাকিয়ে দেখে সে দরজার কাছেই দাঁড়িয়েছিল। তাহলে এতক্ষণ যা হয়েছে তা কী ছিল? ভাবতে মিনি ছাছালো কণ্ঠে আবার বলে উঠল, এদিক সেদিক কী তাকাচ্ছ? কখন থেকে দেখিয়ে যাচ্ছি? কানে কি ঘুণের গুড়ি পড়েছে? রাফি একবার উপরের দিকে তাকিয়ে আবার মিনির দিকে তাকিয়ে বলল, কি এত কি কি করছো কেন? এদিকে এসে শাড়ি কুচি ধরো, তারপর লেট হলে আবার দোষ দিবা। রাফি ধীর পায়ে এগিয়ে গিয়ে মিনির সামনে হাঁটু গেড়ে বসে এক এক করে শাড়ির কুচি ধরছে। রাফি ভাবতেই পারছে না এতক্ষণ যা হয়েছে তা সব তার ভ্রম ছিল, কিন্তু অনুভব করছে সে ভেতরে ভেতরে ঘেমে উঠেছে। পিউলি শেষবারের মতো ব্যাগপত্র চেক করতে করতে রং আর শানকে বলল, এই সবাই সব কিছু মনে করে দেখ কে কি রাখছিস। রং ব্যাগের চেইন লাগিয়ে বলল, আমার সব নিছে। পিউলি শানকে বলল, এই তো চার্জার আর পাওয়ার ব্যাংক নিছিস। শান বলল, চার্জার নিছি আর পাওয়ার ব্যাংক। পিউলি এবার রেগে বলল, একটা থাবড়া দেমো, সুরে সুরে পাওয়ার ব্যাংক বইলে আমার দিকে তাকাই আসুস কেন? শান তাড়াহুড়ো করে বলল, দাঁড়া দাঁড়া চেক করি। শান রুম থেকে পাওয়ার ব্যাংক নিয়ে এসে ব্যাগে ঢুকিয়ে চেন লাগিয়ে সোজা হয়ে দাঁড়ায়। এর মাঝের বাহির থেকে গাড়ির হর্নের আওয়াজ আসছে। রুম থেকে রাফি আর মিনি বের হতে হতে রাফি বলল, ওরা মনে হয় চলে এসেছে, রেডি তোরা? রং বলল, তোমরা নামো, আমি চাবি দিয়ে আসছি জাফর আঙ্কেলের কাছে। সবাই ব্যাগ নিয়ে নিচে নেমে গেছে। রং ডোরবেল বাজালে সুমনা রহমান এসে দরজা খুলে দেন। তার পেছন পেছন জাফর রহমানও আসেন। রংকে দেখে সুমনা রহমান জিজ্ঞেস করলেন, আম্মা তোমরা রওনা দিতেছ? রং বলল, জি আন্টি, গাড়ি এসে গেছে। জাফর রহমান বললেন, যাও মা, সাবধানে যাও। রং মৃদু হেসে বলল, জি আঙ্কেল, দোয়া করবেন। বলেই রং ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নেমে পড়ে। রং নিচে গিয়ে দেখে সবার ব্যাগ বাসের পিছনে রাখা শেষ। শিমুল রংকে দেখে বলল, আরে রং, ব্যাগ দাও তোমার। রং শিমুলকে ব্যাগ দিয়ে বাসে ওঠে। ডান পাশের প্রথম সিটে শান বসেছে, দ্বিতীয় সিটে পিউলি, তার পরের সিট ফাঁকা, আর তার পরেরটাই রাফি আর মিনি। বাঁ পাশের প্রথম সিট খালি, দ্বিতীয় সিটে আনন্দ হেলান দিয়ে বসে ফোন টিপছে। আনন্দকে ঠিক মতো দেখা যাচ্ছে না। আনন্দকে দেখার মাঝে পিউলি রংকে ডাক দিল, এই রং এদিকে আয় আমার পাশে। পিউলির ডাকে আনন্দ সাথে সাথে মাথা তুলে সামনে তাকাতে রঙের সাথে কয়েক দফা চোখাচোখি হয়ে যায়। রং জলদি করে আনন্দের থেকে চোখ সরিয়ে পিউলির দিকে তাকায়। পিউলির সিটের কাছে যেয়ে দাঁড়ায় রং। আনন্দ সিটে হেলান দিয়ে রঙের দিকে তাকিয়ে আছে। রং এক পলক আনন্দের দিকে তাকিয়ে পিউলির দিকে তাকিয়ে বলল, আমি জানালার পাশে বসব। পিউলি বলল, আই। পিউলি উঠে জানালার পাশের সিটে গিয়ে বসলে পিউলি নিজের সিটে বসে।
আনন্দ মৃদু হেসে ফোনের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর শিমুল বাসে উঠে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, সবাই সব নিয়েছিস আর সবাই এসেছিস? শান্ত নিজের সিট থেকে উঠে সবাইকে গুনে বলল, হ্যাঁ সবাই আসছে। হ্যালো মধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষা করো। আর যারা আমাদের পেজটি এখনো লাইক ফলো করনি, প্লিজ একটা লাইক করে দাও এবং ফলো করে রাখো পেজটি, তাহলে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।